রাতারাতি হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও গিয়েছিল সিবিআই মামলা অন্য রাজ্যের স্মরণত দূর হাইকোর্টে শুক্রবার বড় সড়ো ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শর্ত সাপেক্ষে চারজন হেভিওয়েটকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সঙ্গে বলা হয়েছে সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এর পরবর্তী পদক্ষেপ কি হবে সিবিআইয়ের সূত্রের খবর ইতিমধ্যে তা নিয়ে জরুরি বৈঠকে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কর্তারা কলকাতার অফিসারেরাও রয়েছেন ভিডিও কনফারেন্সে প্রথমে সিবিআইয়ের বিশেষ আদালতে ধাক্কা খেয়েছিল সিবিআই তারপরে কলকাতা হাইকোর্ট চারজন হেভিয়েট মন্ত্রী বিধায়ক নেতাদের জামিনের উপরে নিষেধাজ্ঞা আনায় কিছুটা মান রক্ষা হয়েছিল সিবিআইয়ের এরপর হাইকোর্টেও যতবার শুনানি হয়েছে সিবিআইয়ের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা নারদ মামলার চেয়ে গত সতেরো জুলাইয়ের ঘটনাকেই বড় করে বলে গিয়েছেন যদিও ডিভিশন বেঞ্চে আগে একবার ধাক্কা খেয়েছিল সিবিআই সেই সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ফিরাদাকিম সুব্রত মুখার্জি মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে জামিন দিতে রাজি হলেও দ্বিমত পোষণ করেছিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল তারপরে এই মামলা চলে যায় বৃহত্তর বেঞ্চে আর এই বৃহত্তর বেঞ্চের রায়ে এই চারজন এখন জামিনে মুক্ত আর এখন প্রশ্ন হল এরপরে কী পদক্ষেপ নিতে পারে সিবিআই তা ঠিক করতেই এদিন দিল্লিতে জরুরি বৈঠকে বসেছে সিবিআই কর্তারা এমনটাই সূত্রের খবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা কলকাতার অফিসারদের সাথেও বৈঠকে যোগাযোগ করেছেন